নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে হাতের রেখায় ধনী গরিব। অর্থাৎ হাতের রেখায়, অর্থাৎ ভগবান ব্রহ্মার জীবন্ত কুষ্ঠি যে হাত, পুরুষের ক্ষেত্রে ডান হাত এবং মহিলার ক্ষেত্রে বাম হাত, সেই হাতের মধ্যে এমন কিছু চিহ্ন থাকে, সেই চিহ্নগুলি আমাদের জীবন গড়ে দেয়। অর্থাৎ কেউ ধনী এবং কেউ গরিব থাকে যায়। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলি আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমরা বিষয়ে চলে আসি। এখানে একটি আমি হাত এঁকেছি, অর্থাৎ ডান হাত, এবং এটি একটি পুরুষের ডান হাত। আপনারা এই ভিডিওটি দেখার সময় পুরুষের ক্ষেত্রে অবশ্যই বলবো ডান হাতটি প্রসারিত করুন, এবং মহিলাদের অবশ্যই বলবো বাম হাতটি প্রসারিত করুন। এখানে আমি 8টি শুভ চিহ্ন এবং 4টি অশুভ চিহ্ন উল্লেখ করেছি। এই 8টি শুভ চিহ্ন এবং 4টি অশুভ চিহ্ন আমাদের ধনী গরিবের তফাত করে দেয়। অর্থাৎ একটি মানুষ হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, একটি মানুষ আকস্মিকভাবে প্রচুর অর্থ লাভ করলো, একটি মানুষ হঠাৎ করে বড় ব্যবসায়ী, বড় শিল্পপতি হিসেবে আত্মপ্রকাশ করলো, তা কী করে সম্ভব হয়? তার লেখা আছে তার নিজের করতলে। কারণ প্রত্যেকটা মানুষ তার হাত দিয়েই কাজ করে, সেই হাতের মধ্যে শুভ চিহ্নগুলি থাকলে অবশ্যই সেই মানুষ সাধারণ ঘর থেকে উচ্চ থেকে উচ্চতর ঘরে পৌঁছাতে পারে। এরপরে অশুভ চিহ্নগুলি যদি কারোর থাকে, কোনো মানুষ একটি বিখ্যাত মানুষ হয়েও তিনি খারাপ কাজ করে বসেন, আবার কোনো মানুষ দারিদ্রতায় সারা জীবন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আবার কোনো মানুষ সারা জীবন পরিশ্রম করেও কোনোদিনও সফলতার মুখ দেখতে পারেননি, তাদের এই অশুভ চিহ্নগুলি থাকলে এরূপ ঘটে। এবার আসুন আমি শুভ এবং অশুভ চিহ্নগুলি নিয়ে কিছু আলোচনা করি। তার আগে আমার অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন ব্যাটা ছেলেদের, অবশ্যই পুরুষদের ক্ষেত্রে, আমার ভাইদের ক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনারা ডান হাত, এবং মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এবং আমার বোনেদের আমি উল্লেখ করবো আপনারা বাম হাত প্রসারিত করে দেখুন আপনাদের এই চিহ্নগুলি আছে কিনা। প্রথমেই আমরা যে চিহ্ন নিয়ে আসবো সেটি হচ্ছে মৎস্য চিহ্ন। এই মৎস্য চিহ্ন হাতে থাকা খুবই শুভ। এই মৎস্য চিহ্ন যে কোনো স্থানে যদি হাতে থাকে, বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে, শনির ক্ষেত্রে বা যে কোনো স্থানে যদি আপনার মৎস্য চিহ্ন উৎপন্ন হয়, তাহলে অবশ্যই আপনি রাজা হবেন। বর্তমান যুগে রাজা নয়, বর্তমান যুগে অবশ্যই আপনি সাধারণ পরিবারে জন্মালেও আপনি ধনশালী হতে পারবেন। এবং অপর একটি প্রধান চিহ্ন হচ্ছে হস্তি চিহ্ন। এই হস্তি চিহ্ন বিরল থেকে বিরলতম হাতে দেখতে পাওয়া যায়। যাদের হাতে এই হস্তি চিহ্ন থাকে, তারা অবশ্যই জীবনে প্রচণ্ড উন্নতি করতে পারে এবং আত্মীয় সমৃদ্ধির চরম পর্যায়ে পৌঁছাতে পারে। সাধারণ ঘরে জন্মগ্রহণ করেও তারা নিজেদের প্রতিভার বলে, সে যে কোনো পেশার সঙ্গে যুক্ত, তার খেলাধুলার সঙ্গে শুরু করে, সিনেমার সঙ্গে শুরু করে, শিল্প চর্চার সঙ্গে শুরু করে, যে কোনো পেশার সঙ্গেই তিনি যুক্ত থাকুন না কেন, তিনি অনেক উন্নত করতে পারেন। এরপরে যে চিহ্নটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অবশ্যই মৎস্যপুচ্ছ। এই রবি রেখার মধ্যে যদি মৎস্যপুচ্ছ থাকে, অবশ্যই সেই ব্যক্তি জনপ্রিয় রাজনৈতিক নেতা হতে পারেন। এবার আমি যে চিহ্নটি নিয়ে বলবো সেটি হচ্ছে ত্রিশূল। যদি রবি রেখায় ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে তার যশ, তার খ্যাতি, তার প্রতিপত্তি দেশের সীমা ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি আত্মপ্রকাশ করবেন একজন নায়ক হিসাবে। এরপরে আসি ত্রিভুজ চিহ্ন। যদি মণিপত্রে ত্রিভুজ থাকে, এটি দীর্ঘায়ু যোগ বোঝায়। এরকমও মানুষ দেখা যায় যে তাদের সারা জীবনও কোনো ভয়ঙ্কর অসুখ করেনি, 95 বছর বয়স কোনো ব্যক্তি কিন্তু তার সেরকম ভয়ঙ্কর অসুখ করেনি। তার হাত আপনি টেনে নিয়ে দেখবেন, অবশ্যই তার হাতে মণিপত্রে ত্রিভুজ চিহ্ন থাকবে। এই মণিপত্রে ত্রিভুজ চিহ্ন থাকার অর্থ হচ্ছে তিনি যথেষ্ট পরিমাণে শারীরিক দিক সবল। এরপরে আমি যে চিহ্নটি আসবো সেটি হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা চিহ্নটি যদি আপনি দেখেন, দাঁড়িপাল্লা যাদের চিহ্নতে থাকবে, তারা অবশ্যই বিখ্যাত শিল্পপতি হিসাবে সমাজের বুকে আত্মপ্রকাশ করতে পারবে এবং তারা সাধারণ ঘরে জন্মেও ব্যবসার দ্বারা এত উন্নতি করতে পারবেন যে ধারণার বাইরেই আপনার। এরপরে আমি যে চিহ্ন হলো পদ্ম চিহ্ন। পদ্মচিহ্ন হাতে থাকা খুবই শুভ লক্ষণ। এই সমস্ত ব্যক্তি বা জাতক বা জাতিকা, নারী যে কোনো হোক, তারা খুবই শুভদায়ক এবং যে গিয়েই তারা যান, সেই গিয়ে যথেষ্ট উন্নতি হয়ে থাকে যাদের ঘরে এই পদ্মচিহ্ন আছে তাদের হস্তে।
এরপরে আমি আসছি যে চিহ্নটি, শুভ চিহ্ন, সেটি হচ্ছে পতাকা। এই বৃহস্পতির ক্ষেত্রে পতাকা চিহ্ন থাকার অর্থ খুবই শুভ। এর পতাকা চিহ্নের অর্থ যে তিনি ধর্মবীর হবেন এবং তিনি ভবিষ্যতে অবশ্যই ধর্মগুরু হিসাবে এবং মন্দির প্রতিষ্ঠা করবেন এবং অবশ্যই ধর্মগুরু হিসাবে তিনি সমাজের বুকে নতুন উদাহরণ রেখে যাবেন। তাহলে সুতরাং আমি এখানে কিছু শুভ চিহ্ন নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর শুভ চিহ্ন হচ্ছে মৎস্য চিহ্ন, 2 নম্বর শুভ চিহ্ন হচ্ছে হস্তী চিহ্ন, 3 নম্বর শুভ চিহ্ন হচ্ছে ত্রিশূল চিহ্ন, 4 নম্বর শুভ চিহ্ন হচ্ছে দাঁড়িপাল্লা চিহ্ন, 5 নম্বর শুভ চিহ্ন হচ্ছে পতাকা চিহ্ন, 6 নম্বর শুভ চিহ্ন হচ্ছে ত্রিভুজ চিহ্ন, 7 নম্বর শুভ চিহ্ন হচ্ছে মৎস্যপুঞ্জ এবং 8 নম্বর অবশ্যই হচ্ছে শঙ্খ। এই এই 8টি শুভ চিহ্ন যাদের হাতে থাকবে, এর মধ্যে সব চিহ্নই সবার হাতে থাকবে কোনো মানে নেই, যে কোনো একটি থাকলেই তিনি অবশ্যই সাধারণ ঘর থেকে জন্মগ্রহণ করলেও অবশ্যই ধনশালী ব্যক্তি হতে পারবেন এবং সমাজের বুকে দৃষ্টান্ত রেখে দিতে পারবেন এবং আজীবন সুখে শান্তিতে আরামে পৃথিবীতে বসবাস করতে পারবেন। এরপরে আমি কিছু চিহ্ন নিয়ে আলোচনা করছি, যে চিহ্নগুলো সত্যিই অশুভ চিহ্ন, যে চিহ্নগুলো ঘরে থাকা এবং হস্তে থাকা অবশ্যই আমাদের দুর্ভোগের অ্যাক্সেস। এই চিহ্নগুলি হাতে যত না থাকে ততই ভালো, তবুও অনেকের হাতে এই চিহ্ন থাকে। আসুন এই চিহ্ন নিয়ে আলোচনা করি। প্রথমে শেকল বা শৃঙ্খল চিহ্ন, ভালো করে লক্ষ্য করুন, এইখানে এই যে চিহ্নটি রয়েছে এই হচ্ছে শেকল বা শৃঙ্খল চিহ্ন। আপনি দেখুন, আপনার হাতটি প্রসারিত করুন, লক্ষ্য করুন আপনার কোনো রেখা, সে আয়ু রেখা হতে পারে, হৃদয় রেখা হতে পারে, শিরোরেখা হতে পারে, যে কোনো রেখার উপর এইরকম শেকল চিহ্ন আছে কিনা। এই শেকল চিহ্ন থাকলে এই সময় খুবই অশুভদায়ক এবং এই চিহ্ন আপনার জীবনে অবশ্যই বাধা বিপত্তি বয়ে আনবে। এই শিকল চিহ্ন অর্থ হচ্ছে আপনি আজীবন বন্ধনে আবদ্ধ থাকবেন, কোনোদিনও উন্নতির মুখ দেখতে পাবেন না। আপনি যতই পরিশ্রম করুন, আপনি যতই অর্থ বিনিয়োগ করুন, আপনার কোনো কিছুই শুভ হবে না। 2 নম্বর যে চিহ্ন দিয়ে আমি আলোচনা করবো, সেই চিহ্ন হচ্ছে যে বিন্দু চিহ্ন। বিন্দু চিহ্ন খুবই অশুভ। বিন্দু চিহ্ন হচ্ছে হৃদয় রেখায় তাক, শির রেখায় তাক, আয়ু রেখায় তাক, ভাগ্য রেখায় তাক, যে জায়গায় বিন্দু চিহ্ন থাকবে সেই বৎসর বা সেই বৎসর সেই ব্যক্তির চরম দুর্দশার মধ্যে পড়তে হবে এবং চরম আর্থিক, মানসিক, শারীরিক কষ্ট তাকে ভুগতে হবে। এরপরে যে চিহ্নটি আসবে সেটি হচ্ছে দীপ চিহ্ন। এই হচ্ছে দীপ চিহ্ন, এই রেখার মধ্যে দীপ চিহ্ন হয়ে যাওয়া খুবই অশুভ, কারণ এই রেখার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, হাতের মধ্যে শক্তি প্রবাহিত হয়, কিন্তু এই দীপ চিহ্ন থাকার পরে সেই শক্তি বাধা বিঘ্নিত হয়। তাই অবশ্যই দীপ চিহ্ন থাকলে অবশ্যই ব্যক্তি মানসিক অস্থিরতায় ভোগে। এরপরে আমি যে চিহ্নটি আসবে সেটি হচ্ছে জাল চিহ্ন। জাল চিহ্ন শুক্রের ক্ষেত্রে খুবই অশুভ, বৃহস্পতির ক্ষেত্রে খুবই অশুভ, রবির ক্ষেত্রে খুবই অশুভ। এই শুক্রের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, সেই ব্যক্তি কামুক হন এবং কামের জন্য প্রচুর অর্থ ব্যয় করেন এবং নেশায় প্রচুর অর্থ ব্যয় করেন। বৃহস্পতির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, অবশ্যই সেই ব্যক্তি আর্থিক কষ্টে ভোগেন এবং অবশ্যই রবির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, তাহলে সেই ব্যক্তি মান সম্মান হানি হবে, এমন কিছু তিনি কাজ করে বুঝবেন যার দ্বারা তিনি সারা জীবন জেলের মধ্যে খানি টানতে হবে, তাকে জেলের মধ্যে তাকে বন্দী থাকতে হবে। সুতরাং আমি ভিডিওটিদের মধ্যে দেখালাম যে কিভাবে হাতে বিভিন্ন শুভ চিহ্ন এবং অশুভ চিহ্ন গড়ে দেয় আমাদের ধনী ও গরিবের সম্পর্ক। সুতরাং একজন ব্যক্তি ধনী এবং গরিব কী করে হবে সেটি তার হাত দেখে বোঝা যাবে। কারণ অ্যাস্ট্রোলজাররা যে সমস্ত কুষ্টি ঠক ঠিকুজি তৈরি করেন, যে জন্ম তারিখ সময় দিয়ে, অধিকাংশই ঘড়ি সঠিক সময় দেয় না। তাই অবশ্যই ভগবান ব্রহ্মা মানুষের সঙ্গেই তার জন্মকুষ্টি দিয়ে দিয়েছেন। তাই ভালো পামিস্ট হস্তরেখাবিদ অবশ্যই তার যে কোনো ব্যক্তির হাতের মধ্যে এই চিহ্নগুলি খুঁজে বলতে পারবেন, সেই ব্যক্তি অবশ্যই জীবনে তার বাধা বিপত্তি কাটিয়ে ধনী হতে পারবেন, না ধনশালী ব্যক্তি এই অশুভ চিহ্নের দ্বারা তার ধন হারিয়ে গরিব হয়ে যেতে পারবেন। সুতরাং এই ভিডিওটির মাধ্যমে বোঝা গেল কি করে হাতের রেখায় বলে দেয় কোনো ব্যক্তি ধনী ও গরিব হতে পারে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের গিয়ে কাছে পৌঁছায়। তাই এইটুকু জানিয়ে আজকের মধ্যে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।